Hey guys, good evening. তো এখন ঘড়িতে বাজছে তিনটের সময়, তোমাদেরকে ইভিনিং করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছ সুপ্রিয়া সাজুগুজু করেছে। তিনটের সময় কোনোদিন এরকমভাবে সাজুগুজু করি না, তো কেন করেছি? তো চলো, আজকে হচ্ছে ধনতেরস। তো সকলকে প্রথমেই জানাই ধনতেরসের অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। তো তোমরা কে কী কিনছো না কিনছো, তো আজকের নিয়ম আছে যে মা লক্ষ্মীর কৃপাতে ধনতেরসের দিন ঘরের কিছু জিনিস কিনতে হয়। কেউ বাসন কেনে, কেউ সোনা গয়না কেনে, কেউ বলে নাকি ঝাঁটা কেনাটা নাকি আরও বেশি ভালো, ঘরের জন্য একটা ঝাঁটা কিনতে হয়। এরকম অনেক কিছু মানে শুনি আর কি, অনেক কিছু কথোপকথন আছে আর কি, যে ধনতেরসে কিছু জিনিস কিনলে নাকি মা লক্ষ্মী সদয় হন, ধন বর্ষায়, এরকম অনেক কিছু কথা আছে। তো আমিও যাচ্ছি ধনতেরসের মার্কেটিং করতে, সাথে দিওয়ালি মার্কেটও করে নেব। তো এটাই কী কিনছি না কিনছি টুকটুক করে শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো শান্তিনিকেতন ব্লগের সুপ্রিয়ার ব্লগ আর কী করছি আর দিওয়ালি মার্কেট কেমন বোলপুরের, চলো একটু তোমার সাথে শেয়ার করে দিই। তো চলো বেরিয়ে পড়লাম মার্কেটিংয়ের উদ্দেশ্যে। একটু পেছনে আসছেন দাসবাবু, আর এই ভাত খেয়ে খেয়ে বেরোনো না, খুব কষ্টদায়ক, সত্যি ভীষণ কষ্টদায়ক। কিন্তু নাহলে সন্ধে হয়ে গেলে আর ইচ্ছেও করে না, ভিড়ও বেড়ে যাবে, তাই জন্য লিস্ট না নিয়ে বেরোই না, কারণ অর্ধেক জিনিস ভুলে যাবো বলে লিস্ট সাথে নিয়ে রাখি। বিচক্ষণ আবার কি, সাথেই তো চলছে আমাদের, স্কুলের প্রোগ্রাম। আমরা এখন টোটোর জন্য এখানে ওয়েট করে আছি, আমি টোটো একটাও পাচ্ছি না। আজকে ধনতেরসের জন্য মনে হয় মানে টোটো ভিড় আছে বাজারে, এখানে টোটো খালি নেই, দাঁড়িয়ে আছি স্ট্যান্ডে। আসছে প্রচুর টোটো কিন্তু কোনো টোটোই খালি নেই। টোটো পাওয়া গেল, অনেকক্ষণ ওয়েট করার পর তাই 10 মিনিট দাঁড়ালাম, তারপর একখানা টোটো পেলাম। চলো তো আগের বাসনের দোকান থেকে ঘুরে চলে এলাম, দেখতেই পেলে প্রচণ্ড ভিড়, ঢুকতে পারছিলাম না। হ্যাঁ, তো ওই ভিড়ের মধ্যে ঢুকলে হয়তো ভালো করে জিনিস দেখতেও পারতাম না, কিনতেও পারতাম না, তাই পাশের আর একটা দোকানে এসে গেলাম। এখানে ভিড়টা আছে কিন্তু একটু কমই আছে দেখো। হ্যাঁ, তো এখানে ঠিক মতন করে জিনিস দেখতে পারবো, মানে পছন্দ করে জিনিস কিনতে পারবো বলে এখানেই ঢুকে পড়লাম।
তো প্রথমেই বাজারে ঢুকেই যেটা করছি ওটা হচ্ছে গোপুর বাসন কিনবো। তাই প্রত্যেক বাড়ি এটাই করি ধনতেরসে, আগে ঠাকুরের জন্য কিছু না কিছু কিনি, তারপরে নিজের ঘরের জিনিস বা নিজের নিজের কিছু জিনিস কিনি। তো এটাই কোনোবার হয়তো ঘরের কিছু জিনিস গোপুর গ্লাস অনেক ছোটো হয়ে গেছিলো, এটা থালা, এগুলো আমার গুরুদেবের এক মা লক্ষ্মী, এটা একটা গোপুর ইয়ে নিলাম দুধদানি, এই কটা জিনিস আমার ধনতেরসে ফার্স্ট মার্কেটিং, এটা ঠাকুরের জিনিস দিয়ে শুরু করলাম। চলো হ্যাঁ, ওটা কুড়িটা আছে। দর্শক আমার কিছু জিনিস নেওয়ার ছিল, নেওয়া হয়ে গেল মোটামুটি। পুজোর দিনে এই জিনিসগুলো তো না নিলে হয় না, তাই না? দর্শক আমার জিনিস তো আগে বাসনও নিয়ে নিলাম, মোটামুটি ধনতেরসের বাজার একটু একটু করে কমপ্লিট হয়ে গেল। আর দেখি আর টুকটাক কি নেবো, দশকম্বর বাজার দেখে চেষ্টা করি ঢোকার, যদি ঢুকতে পাই। বাইরে সবাই ওয়েট করে বসে আছে, প্রচুর ভিড় ভেতরে, দেখতে পাচ্ছো? এই যে এখান থেকে যুদ্ধ করে বেরোলাম, এত ভিড় ভেতরে দেখাতে পারছে না, মানে কিন্তু যেহেতু নিতেই হবে তাই ছোট্ট জিনিস নিলাম, মানে ধনতেরসের এই উপলক্ষে। যে ওই আছে আবার দশকম্বরতে, ওখানে আমার টিকিয়াটা পাইনি দশকম্বর, আর কি বলে আরেকটা কী যেন ছিল, প্রদীপের তেল নিতে আছে, প্রদীপটাও নেবো, প্রদীপ নেবো, ফটকা নেবো, তো ওগুলো এখন দেখবো কোথায় বিক্রি হচ্ছে। চলো, মোমবাতি তো নেওয়া হয়ে গেছে, বাজারে একটু একটু করে ভিড় বাড়ছে, দেখতে পাচ্ছ দিওয়ালির মার্কেট, ভিড় তো হবেই। চা খাওয়া হয়ে গেছে, ও খাবে না চা, আমি খাবো চাটা। কোথায় খেলে চা তুমি? গেছি মোমবাতির দোকানে মোমবাতি কিনতে, তো একটা জিনিস দেখলাম নতুনত্ব, এখানে তো বিভিন্ন রকম ভ্যারাইটি মানে ইয়ে আছে, দিয়া বিক্রি হচ্ছে, ফ্লোটিং ক্যান্ডেল এখানে বিক্রি হচ্ছে, আর এইটা যেটা আমি দেখলাম একটা অবাক জিনিস, সেটা হচ্ছে জলের প্রদীপ, মানে জল দিয়ে দিয়া জ্বলছে, বুঝতে পারছো? হ্যাঁ, তো জল ঢালছে তারপরে প্রদীপটা জ্বলছে, তারপর এখানে লাইটিং এর সব দোকান। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন লাইট কিনে, চলো তো আমরা একটু লাইটের দোকানে ঢুকছি, কিছু নতুন লাইট পাই তো দেখে নিই এখানে, এদিকে প্রচুর লাইট বিক্রি হচ্ছে, চলো। ও বড়টা, বড়টা কত? তো আমরা এখন প্রদীপের খোঁজে চললাম সুপার মার্কেট, তো দেখো আবার প্রকাশের জন্য বসে গেছি, মানে এখান থেকে একটু দূরই পড়ে, হাঁটা একটু কষ্টকরই হবে বলে আমরা টোটো ধরে নিলাম, আবার অনেকটা এখান থেকে, চলো টোটোতে করে যাই সুপার মার্কেট। তো এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে মোমবাতি আর একটু নেব, আর পটকা নেব, আর প্রদীপ নেবো, এখন নেওয়া হয়নি। হ্যাঁ, প্রদীপ তো নিতেই হবে, কালকে 14 প্রদীপ, তারপর আমি প্রদীপও জ্বালাই, মানে দিওয়ালি। তাহলে তোমাদের দিওয়ালি মার্কেট দেখে দিচ্ছি, প্রি দিওয়ালি মার্কেট, মানে দিওয়ালির আগের মার্কেট কীরকম দেখে দিচ্ছি। এখন আমরা বোলপুর মার্কেট থেকে যাচ্ছি সুপার মার্কেটের দিকে। এই দোকানটা আমি আগে অনেক সবজি নিতে আসতাম সামনের দোকান, এইটাতে নিতাম, রেগুলার ছিল আমার এই দোকানটা, এখন আসাই হয় না, হাটে যেতাম আর এখান থেকে নিতাম। I love Bolpur, that's all.
আরো আগে আরো আগে চলো। এই প্রদীপগুলো হচ্ছে 2 টাকা করে, তাকে প্রতি সাইজটা দেখি কি দিয়ে। হ্যাঁ ঠিক আছে, এগুলো না না এই গর্ত আছে, দেখো গর্তটা বেশি দেখতে প্রদীপটা ছোট কিন্তু গর্ত আছে, দেড়টা ধরবে। এই দেখো এটা এখানকার সুপার মার্কেট, দেখে নাও এদিকটা। আমার অনেকদিন পরেই আসা হলো সুপার মার্কেটে, জেনারেলি আসা হয় না এদিকটাতে, বোলপুরের দিকটাতেই যাই বেশি। এদিকেও আছে, চলো দিয়ার দোকানে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দেবো তোমাদের। আমার কেনা কমপ্লিট, চলো এখন পটকার খুঁজে যাবো। পটকা এখানে এখন ওপেন বিক্রি হচ্ছে না, এই যে এখানে বসেছে দিয়া, নতুন কিছু আছে কিনা দেখি একটু। এখানেও আছে এই স্ট্যান্ড দিয়াগুলো, কি এগুলো নেবো, অনেক দিয়া নেওয়া হয়েছে না, এখানেও আছে। এখানে এসে এখানে দেখি এখানেও কিছু দিয়া আছে, যাওয়ার সময় নেবো। দেখে স্ট্যান্ড ভালো লাগছে, নিয়ে যেতে পারবো না। 120 ও মানে আলাদা আলাদা সেটে, আচ্ছা মানে না 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 দেখো একটা জিনিস দেখাই, ছোটো বাচ্চাদের দেখো খেলনা বাটি, অনেকদিন পরে দেখলাম কি সুন্দর। হাঁড়ি কুড়ি এগুলো আমরা ছোটোবেলায় অনেক খেলেছি, হাঁড়ি কুড়ি বাচ্চাদের মাটির হাঁড়ি কুড়ি, কি সুন্দর দেখো কড়াই, বাহ এ দেখো এটা আছে উনুন, দেখো এই মা অনেকদিন পরে জিনিসটা এই দেখতে দেখলাম। আচ্ছা উনি ওখানে রং করছেন, একটু দেখতে হলো আবার বিয়াবাটি কেনা হয়ে গেছে, ওখানে দেখিয়ে দিলাম কি সুন্দর খেলনাবাটির সেট মাটির, ভালো লাগলো বেশ দেখে। আজকে মার্কেটটা ভীষণ ভালো লাগছে, মানে অনেক কিছু অনেক মানে মাটির জিনিসই কত রকম দেখতে পাচ্ছি, কত রকম দিয়া, কত রকম দেখতে মাটির খেলনা বাটি, হাঁড়ি করাই বিক্রি হচ্ছে মাটি। হ্যাঁ মানে অনেক এত বুঝছে নিরামিষ, হ্যাঁ না নিরামিষ হবে না এরকম নয় পরে তো, হ্যাঁ চপ খাবে বলছে আজকে শুক্রবার, নিরামিষ চপ জানি না এখানে পাবো কি না, তো হ্যাঁ জিজ্ঞাসা করে আসো আগে, তারপর আমি যাবো, তুমি জিজ্ঞাসা করে আসো, তো আগে জিজ্ঞাসা করে আসো তারপরে যাবো। তো যে সামনে এখানে চপের দোকান, অনেক রকম ভ্যারাইটি চপ পাওয়া যায়, আগে আমরা এসে খেয়েছি, শুক্রবার না হলে হয়তো ঢুকেই পড়তাম, কিন্তু আগে জিজ্ঞাসা করে আসো যে নিরামিষ পাবে কিনা, তবে চপিদার পৌঁছে দাও। তো এই যে এখানে চপের মশলা বানানো আছে, আর এই দেখো চপ দিয়ে দিয়েছে, কেমন খেতে ভালো, কিসের চপ এটা, ও এখানে আলুর চপে অনেক রকম ভ্যারাইটি চপ পাওয়া যায়, এখানে এখন আমরা আলুর চপ খাচ্ছি, আগেও আমরা এসে বসে এখানে খেয়ে যেতাম ভালোই লাগতো। আলু চপ ছাঁকছে দেখি একটু, এখানে চপ ছাঁকা চলছে, এখানে কী কী চপ পাওয়া যায়, ও আচ্ছা উপর দেওয়া আছে, এখানেও কত রকম আলুর চপ, ক্যাপসিকামের চপের বড়া, ওটা ভেজিটেবল চপ, পটলের চপ, টমেটো চপ, ধনে পাতার চপ, দেখতে পাচ্ছো অনেক রকমের চপ পাওয়া যায় এখানে। চপ খাওয়া হয়ে গেল, চাও খেয়ে নিলাম, 2 রাউন্ড চা খাওয়া হলো, তো ভালোই লাগলো চপটা খেতে। হ্যাঁ আর সন্ধ্যেবেলায় বেশ সন্ধ্যেবেলা চা টিফিনটা হয়ে গেল, এবার আবার আমরা চৌরাস্তা যাবো, ওখানে ফটকার খোঁজে, ফটকা মানে রোশনাই বাতি কিছু নিতে হবে, তো চলো যাই। এই যে দেখো এখানে এই দিয়াটা আমরা এটা নিলাম, এই লাইটটা দুটো নিলাম, একটা ঠাকুরঘরের জন্য একটা গোপুর কাছে নেবো নিলাম, দুটো দুটো হ্যাঁ এখানে দাঁড়িয়ে নিলাম, অনেক রকমের ভ্যারাইটি আছে দেখিয়ে দিলাম, দুটো সেট নিলাম।
দরজায় প্রদীপ দিচ্ছে, আজকে কেন দিচ্ছে, কালকে তো চোদ্দ প্রদীপ।